মাননীয় সভাপতি মশাই এবং বিচারক মন্ডলীকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আমাদের এই ডিবেট প্রতিযোগিতা শুরু করতে চলেছি। আমাদের এই ডিবেট প্রতিযোগিতার বিষয় হল বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ সন্তানদের মানসিকতা। এর পক্ষে অবস্থান করছে আমাদের অ্যাডভান্সমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর ছাত্রীরা, এবং বিপক্ষে অবস্থান করছে আমাদের অ্যাডভান্স বক্তা প্রসঙ্গ প্রথম বক্তা নাজিয়া জামানকে। মাইকটা ভালো দাও, আস্তে আস্তে বল। আমাদের প্রত্যেকটি বক্তব্যের সময় থাকবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডল। ছেলে আমার মস্ত বড়, মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এই পার ওপার, নানা রকম জিনিস আর আজকাল জানি না, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। বিজ্ঞ প্রতিপক্ষ সন্তানের অবহেলা বৃদ্ধের সময় পড়ে থাকা শত শত বাবা মায়ের আর্তনাদ। মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মন্ডলী ও বিতর্কের বন্ধুরা এবং উপস্থিত সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বিতর্ক চলছে বিষয় বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আলোচ্য উপস্থাপনের পক্ষে আমি ও আমার দলের অবস্থান। মাননীয় মডারেটর, বৃদ্ধ পিতামাতার দায়িত্ব পালনে অবহেলা এবং মানসিকতা বার্ধক্য বয়সের মানব জীবনের শেষ ধাপ, যা একটি স্বাভাবিক ঘটনা এবং অনুক্রম গতিতে এগিয়ে আসা। অবহেলা হচ্ছে যাত্রীর মানদণ্ড অনুশীলনের ব্যর্থতা, যা